হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকেই জানাই শুভ অষ্টমী। তো চলো আমরা সবাই মিলে, দেখো রেডি হয়ে চলে এসেছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে প্রচুর ভিড় হয়ে আছে, দেখো এখানে সবাই আসছে একসাথে করে। তো এখানে আমিও রেডি হয়ে আছি, দেখো। তো অঞ্জলি দিব আমি। তো পিছনে অনেকগুলো মামি মাসি, এরা সবাই আমাদের পাড়া প্রতিবেশীর লোক হয়, সবাই মিলে পুজো দিতে আসি আমরা এখানে। সবাই দেখো খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তো চলো আমরা এখানে সবাই মিলে পুজো দিব। অঞ্জলি দেওয়া শুরু হয়নি এখনো, তো এখানে সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি দিবে বলেই। আর এখানে দেখো মায়ের প্রসাদ, তো এখানে প্রসাদটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে আমাদের সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, আর সবাই ফোঁটা দিচ্ছে। তো আমিও এখানে দাঁড়িয়ে আছি, পিছনে দেখো বুনু দাঁড়িয়ে আছে, আমাকে বলছে যে আমাকে দেখাস না, মানে ও আমার দিকে তাকায়নি তাই জন্য। তো এখানে দেখো আমার যে বুনু এই যে, আর পিছনে মামার মেয়ে সঙ্গী বুনু, তো সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখো আমরা অঞ্জলি দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে এখনো ফোঁটা দেওয়া হয়নি আমাদের, দিব আর কি। এখানে ভাগিনা বসে আছে আমার। যে যার মতো ফটো উঠতে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই ফটো আর ভিডিও করতে ব্যস্ত। তো দেখো এই যে মায়ের প্রতিমা, খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। আর এখানে বুনুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে মন্দিরে থাকে এই দিদা, তো দিদা দেখো এরকম করে তো পোষ দেয় না, আমি দেখাই দিলাম এরকম করে দিতে হয়। তো তার সাথে আরেকজন দিদা আছে, চলো তার সঙ্গেও পরিচয় করে দিই। এই যে দিদা, তো এখানেই থাকে মন্দিরে কাজ করে। দাদু রান্না করতেছে, এই যে দেখো দাদু রান্না করছে আমাদের বাড়ির পাশেই বাড়ি দাদু, তো মায়ের মেসো হয়, পূজা হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগছে জানিও, বাড়িতে খাওয়া দাওয়া করে পার্লারে চলে এসেছি। দেখো এই যে পার্লারে এসে আমি স্ট্রেট করে নিলাম চুলটাকে, তো এখন আমি কার্লি করব। তো বন্ধুরা দেখো আমি স্ট্রেট করে এখানে বসেছিলাম কতক্ষণ ধরে, তারপরে আমি কার্লি করে নিলাম। তো কেমন লাগছে কার্লি করে দেখো। তারপর আমি দোকান বন্ধ করে চলে যাব বাড়ি, বাড়িতে গিয়ে শাড়ি পরবো, আবার রেডি হব, মানে ফ্রেশ হয়ে নিব, নেওয়ার পরে শাড়ি পরে চলে যাব ঘুরতে। তো কেমন লাগছে জানিও, চলো এখন আমি দোকান বন্ধ করে নিব। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রেডি হয়ে নিব। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, দেখো এখন যাচ্ছি পূজা ঘুরতে। আমার ছেলে বুনু আর মাসি আছে, একটা আর একটা বুনু আছে, ভাই আছে, তো ওদের সঙ্গে আমি ঘুরতে চলে এসেছি। দেখো এখানে মন্দিরে, তো মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা এখন। তো দেখো বন্ধুরা মন্দিরের ভিতরে বুনুরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, আর এইদিকে আমি ভিডিও করে নিলাম ওদের। তো যে যার মধ্যে আর কি ভিডিও করে নিচ্ছে, ফটো তুলে নিচ্ছে, এতটাও ভিড় নেই এখানে, দেখো একদম ফাঁকা। তো এখন আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি এখানে, প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাবার পর এখন আমরা চলে যাচ্ছি বউবাজার,
তো চলো থানার সামনে ঠাকুর দেখে তারপর আমরা সুপারমার্কেট হয়ে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা থানার সামনে ঠাকুর দেখে এখন চলে যাচ্ছি সুপার মার্কেটের ভিতরে। তো দেখো এখানকার লাইটিং আর দুই দিকে দেখো দোকান পাট। চলে আসছি আমরা সুপার মার্কেটের ভিতরে, একদম খুব সুন্দর লাইটিং করেছে দেখো। তো এই যে আমার সাইডে আমার ছেলে আছে আর পিছনে বুনুরা আছে। তো এখানে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, প্যাকেট করা প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছে। তো চলো এখন আমরা প্রসাদ নিয়ে নিলাম। তো দেখো এখানে সন্ধ্যাবেলা সবাই প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো এখানকার মায়ের মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছি বাড়ির পাশে আর এখানে এসে দেখি ছোট ছোট যে বুনু দুটো আছে মামার মেয়ে, তো এরা আরতি করছে। তো দেখো খুব সুন্দর আরতি করছে, এরপরে নৃত্য শুরু হবে। ভিডিওটি আমি এখানে স্টপ করে দিচ্ছি, চলো টাটা গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। তো সবাইকে আগাম নবমী শুভেচ্ছা রইল, চলো থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, টাটা।